প্রমাণ আছে আপনাদের একসাথে কোনো ছবি বা এরকম কিছু আছে আপনার স্বামী এখন কোথায় আছে উনি বর্তমানে কালকে এই বাসাতেই ছিল আমি যখন আসব ওনাদের বাসায় ঢুকলাম ঢুকার পরে কিন্তু ওনারা একটু পড়ানো গলা ধাক্কা দিয়ে করে দিয়েছে তখন উনি প্রত্যেকই বাসাতে ছিল এবং সন্ধ্যা পর্যন্তই ছিল ওখানে মেম্বার চেয়ারম্যান বসেছিল কে মেম্বার চেয়ারম্যান কে ছিল সোয়েল চেয়ারম্যান ছিল আর কে ছিল মেম্বার ছিল মেয়েটাকে নিয়ে মোটামুটি 16-17 মাস আগে নাকি উধাও হয়ে গেছিল ওই ছেলে সাফিউল্লাহ ওনাকে নিয়ে নাকি বাইরে পালাই গেছিল পালাই গেছিল মেয়ের ভাষ্য অনুসারে শুনতে পেলাম মেয়েকে শরীরের মোতাবেক বিয়ে করেছে বিয়ে করে নিয়ে ঢাকাতে বাসা ভাড়া ছিল বাসা ভাড়াতে ছিল বুঝছেন অনেকদিন থেকে তার বাচ্চা হয়েছে তো বাচ্চা হওয়ার বাচ্চাটা মোটামুটি বয়স 6 দিন তো বাচ্চা হওয়ার 2 দিন আগে এই সাফিউল্লাহর বাবা অসুস্থ হয় তখন মেয়েকে ঢাকাতে এক বাসাতে রেখা যে বাসাতে ভাড়া ছিল সেই বাসাতে রেখা আসে যে আমার আব্বা অসুস্থ আমি মেডিকেলে যাচ্ছি তুমি থাকো এবার সাফিউল্লাহ আসছে বাসায় আসে আর কোনো খোঁজ খবর রাখছে না মেয়ে তখন বাসা ভাড়া দিতে পারে না নিরুপায় হয়ে বাচ্চা 6 দিন কেন নিয়ে এখানে আসছে আচ্ছা ওর বাড়ির দামের দরজায় দাঁড়িয়েছে এ এখন অস্বীকার করছে ডিনাই করছে যে আমি তোমাকে উঠতে দেবো না মানে তালা রেখে রেখেছে ওই আর কি বাড়িতে আছে একে মারধর করার চেষ্টা করছে নির্যাতন করছে একে বাড়িতে ঢুকতে দিচ্ছে স্ত্রীর স্ত্রীও স্বীকার করছে না তার বাচ্চার সামাজিক স্বীকৃতিও দিছে না সে সম্পূর্ণটা অস্বীকার করছে স্থানীয় প্রতিনিধি প্রজন্মের হক বিষয়টাকে জাস্টিফাই করার জন্য মানে সঠিকভাবে জানার জন্য ওই বাসায় কল দিল ওনার মেয়েটার কাছ থেকে নাম্বার নিয়ে ওই বাসার লোক ওই বাসার মানুষ বলছে যে হ্যাঁ 4 মাস আগে আমার বাসাতে আসছে যে তারা একসঙ্গে ছিল তার বাবার অসুস্থের কথা বলে সে মেডিকেলে গেছে আর এখন বলছে তার বাচ্চা না তার ছেলে না ওর মুখে ঘাটা মারো আমাদের স্থানীয় প্রতিনিধি তো জামাল ভাব নিজেও এটা জানে 6 নম্বর মাঠে ঘাটা মেনে 7 নম্বর চেয়ারম্যান সাহেব এই ব্যাপারে অতটা অবহিত না চেয়ারম্যান জানে না চেয়ারম্যান নাকি শুনেছে লোক মারফতে উনি কাজের ব্যস্ততা মাঝে মাঝে চলে গেছে চেয়ারম্যান এই ব্যাপারে জানে না এটা সম্পূর্ণ ইউনিয়ন প্রতিনিধি ইউনিয়ন যে আমাদের মাটিকাটা ইউনিয়নের পরিষদের মেম্বার্স প্রজন্মেল হক উনি সব কিছু জানেন এবং আমি 999-এ কল দিই কল দেওয়া আমি কল দেওয়ার পরে পুলিশ আসে পুলিশ বললো যে এটা থানা পাঠান আমরা একটা অভিযোগ দিলে এসে অ্যাকশন নেব আর মেয়েকে থানা পাঠিয়েছিলাম এখন অভিযোগ নিয়েছি কিনা আর বলতে পারছি না মেয়ে পুনরায় আবার থানায় ব্যর্থ থেকে ব্যর্থ হয়ে ফিরে এসে এখন বর্তমানে এই ছেলের বাড়ির সামনে অবস্থান করছে 6 দিনের বাচ্চাটার অবস্থা খুব খারাপ আপনার পরিচয় কি আমি মোহাম্মদ এবাদুল হক আমার বাপের নাম আয়েশ উদ্দিন আমি এই 7 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আচ্ছা ঠিক আছে